আমি যে জায়গায় ছিলাম, আমি অনেক উপর জায়গায় যে আমি বলতে পারতাম যে আমি এই ক্রিকেটে এই কাজটা চাই, আমি আমি ক্রিকেটের সাথে থাকতে চাই, আমি কোথাও নাই। বরং আমি বারবারই যখন আপনারা আমাকে প্রশ্ন করেছেন, কিন্তু আমি একটা উত্তর দিয়েছি যে আমি কিন্তু ক্রিকেট বোর্ডের ধারে কাছেও যাই না, অনেকবার বলেছি। বিগত 5 বছরে অসংখ্যবার প্রেসে এসে আমি বলেছি যে আমি তো ক্রিকেট বোর্ডের ধারে কাছেই যাই না। 2018 সালে মাশরাফি বিন মর্তুজা আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে গুঞ্জন শুরু হয় তিনি হবেন বিসিবির পরবর্তী সভাপতি। মাশরাফি 2024 সালে সংসদ সদস্য হিসাবে পুনরায় নির্বাচিত হন। তবে 5ই আগস্ট ছাত্র বিদ্রোহের ফলে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। পরদিন সংসদ ভেঙে দেওয়া হয়। গোটা আন্দোলনের সময় মাশরাফি নীরব ভূমিকা পালন করেন, যার কারণে ভক্তদের বিদ্বেষী হয়ে উঠেছেন তিনি। তবে গতকাল সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। ক্রিকেট বোর্ডে কাজ করা নিয়ে তাকে প্রশ্ন করা হয়, জবাবে মাশরাফি বলেন, আমি সংসদ সদস্য হওয়ার পর খেলা বাদ দিয়ে ক্রিকেট বোর্ডে যাইতে চাইনি। সাধারণত নিজের কথা আসলে ভাবিনি, যে জায়গায় আমি ছিলাম হয়তো উপরের মহলে গিয়ে বলতে পারতাম যে ক্রিকেট এই কাজটা করতে চাই বা ওই দায়িত্ব নিতে চাই, কিন্তু নিজের কথা বলতে চাইনি কখনোই। জানা গেল কোথায় আছেন মাশরাফি, যখন বলার সুযোগ ছিল তখনই বলিনি। এখন যে পরিস্থিতি, আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ডে থাকা বা এরকম কোনো দায়িত্ব আমার প্রাপ্য নয়, আমি দাবিও করতে পারি না। যখন রাজনীতিতে ছিলাম ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনি, এখন রাজনীতিতে নেই, এখন যদি বোর্ডে থাকার চেষ্টা করি বা থাকতে চাই তাহলে কেমন হয়ে যায় না? যদি ছোটো কোনো প্ল্যাটফর্মে সুযোগ আসে সেই জায়গা থেকে চেষ্টা করতে পারি, কিন্তু বড় পরিসরে বা বোর্ডে গিয়ে বলবো এই কাজ করতে চাই, ক্রিকেট নিয়ে এটা অনেকটা সুযোগ সন্ধানী ব্যাপার হয়ে যাবে। এই জায়গা থেকে আমার মনে হয় এটা আমার প্রাপ্য নয়। হ্যাঁ, ক্রিকেট আমার রক্তে আছে, কেউ কখনো সহায়তা চাইলে অবশ্যই পাশে থাকবো, কিন্তু বোর্ডে থাকার বাস্তবতা এই মুহূর্তে আমার নেই, ডিজার্ভও করি না।